একটা সভা করেছি। আজকের সভার সভাপতি আমাদের টিসিএফ সিনা ব্লক কমিটির প্রেসিডেন্ট মাননীয় দীপুদা দীপু নন্দী, এবং উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের সিনা টমাকারী মাননীয় এমডিসি তথা এক্সিকিউটিভ মেম্বার এডুকেশন শ্রী রবীন্দ্র দেব বর্মা মহোদয়, আছেন আমাদের মাঝে আমাদের ত্রিপুরা মাথার উইংসের টিডাব্লিউএফ এর মাননীয় সেক্রেটারি শ্রী শিবাঞ্জলি দেব বর্মা, এবং আমাদের এই আজকের সভায় মঞ্চে উপস্থিত সকলকে একসঙ্গে বলবো, কারণ আমাদের কাছে সময় খুব কম। সকল উপস্থিত আমাদের আমাদের বুবাগড়ার ওয়ারিয়র্স, এবং আজকে যে এই সভাতে এই এলাকার জনগণ যারা আপনারা ভয়কে টুয়েক্কা না করে এই সভায় আজকে উপস্থিত হয়েছেন, স্পেশালভাবে আপনাদেরকে আমি নমস্কার জানাই এবং সেলিউট জানাই। আপনাদেরকে বারংবার চেষ্টা করা হয়েছে যে আজকের সভাতে যেভাবে হোক এই পঞ্চবটি বাজার, এই কাতলামারা, এই আমাদের এই কলোনি, পূর্ব কলোনি, ঈশানপুর থেকে যারা আজকে আমাদের এই সভাতে আসার জন্য সকাল থেকেই প্রিপারেশন করেছিল, অনেকে আজকে আসতে পারে নাই। কিন্তু যারা এখানে এসেছেন ভয়কে ভাত দিয়ে আমরা গণতন্ত্রকে রক্ষা করবই এবং মহারাজার সঙ্গে টিপ্রা মাথার জন্য আমরা কাজ করবই এই কথা মাথায় রেখে এবং মনের মধ্যে শক্তি দিয়ে আপনারা এই সভাতে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। এবং আগামী দিনে আরো যারা আজকে যাদেরকে আটকিয়েছে তাদেরকেও আপনারা নিয়ে আসবেন, সেটা আমি বিশ্বাস করি। কতদিন আটকিয়ে রাখতে পারবেন, কতদিন আপনাদের ঋণের ব্যবস্থা, বৃদ্ধ ভাতার ব্যবস্থা, কেসিসি লোন, এইভাবে মানুষকে ভোগা বানিয়ে আর কতদিন মানুষকে এইভাবে হয়রানি করবেন? আমরা সবাই জানি এই সিমনা কনস্টিটিউয়েন্সি আন্ডারে যারা বিজেপি করেছিল, যারা 2018 সালে বিজেপি এবং আইপিএফকে ভোট দিয়েছিল, বিজেপির তখনকার সময়ে যে তাদের ম্যানিফেস্টো ছিল সেই সব ম্যানিফেস্টোতে যেই কথাগুলি জনগণকে বলা হয়েছিল সেই কথার মতে আজ অবধি আমরা একটা পয়েন্টকেও তারা পূরণ করতে পারে নাই। কি কি পয়েন্ট ছিল? খুবই সিম্পল, খুবই ইম্পর্টেন্ট যেটা ওরা বলেছিল, আমাদের সিমনা এলাকায় 5টি চা বাগান আছে, চা বাগানে যারা কাজ করেন তাদের মজুরি বাড়িয়ে দেওয়া হবে, রেগার শ্রমিকদের মজুরি বাড়িয়ে 340 টাকা করা হবে, বৃদ্ধ ভাতা যে সংখ্যা আছে আরো বাড়িয়ে দেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত আমরা এরকম কিছু দেখিনি। তাদের মূল মন্ত্র আমাদের ভারতবর্ষে সবাই জানা, সবকা সাথ সবকা বিকাশ। কার হয়েছে বিকাশ? এই সিমনা অঞ্চলে কতিপয় 10-15 জন বিজেপি নেতা ছাড়া কাদের বিকাশ হয়েছে এটা আপনারা সবাই জানেন। কার বিকাশ হয়েছে, কার আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে আমরা সবাই জানি, এটা আর গোপন রাখার আর কোনো বিষয় নয়। তথাপি আজকে আমরা যারা সিমনাবাসী আমরা খোলা মনে
খোলা চোখে আমরা দেখতে পারি যে সীমনা এলাকায় কিভাবে শান্তি প্রিয় মানুষরা আমরা সবাই যারা টিপ্রামথা টিডাব্লিউএফ টিসিএফ ওয়াইটিএফ যারা বুবাগ্রান ওয়ারিয়র্স কিভাবে আমাদের এলাকাটাকে শান্তিভাবে রেখেছে এটা সবাই জানে। আমাদের অরুণদা আমার অনেক সিনিয়র, অরুণদা যখন ক্লাস টুয়েলভে পড়তেন তখন আমরা ক্লাস সিক্সে পড়তাম, তখন থেকেই ওনাদের সঙ্গে পরিচিত এবং এখনো পরিচিত আপনাদের সঙ্গে এবং আগামী দিনেও আপনাদের সঙ্গেই কাজ করে যাব। অনেকে অনেকে মনে করেন, অনেকে অনেক কিছু কথা বলেন, ইলেকশনের আগে নির্বাচনের আগে অনেক কথা বলা হয়েছিল যে বিশ্বকেন্দ্র দেববর্মা এমএলএ হলে আমাদের বাঙালিদেরকে উনি দেখবে না, মহারাজার পার্টি বাঙালি বিরোধী পার্টি। আমি আমার এই অল্প সময়ের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা নিরিখেই বলছি যে আমরা টিপ্রামথা যারা করে যারা বুবাগ্রার ওয়ারিয়র্স আমাদের মহারাজারা যে ইতিহাস সেই ইতিহাসগুলি দেখলেই আমরা আমাদের চোখে পরিষ্কারভাবে দেখতে পারি। আমরা জানি যে ১৯৪৬ সালে ১৯৪৫ সালে ১৯৪৬ সালে ১৯৭১ সালে যখন বাংলাদেশে বিভিন্ন বিষয় নিয়ে ওখানে যুদ্ধ লেগেছিল, এখানে ওখানে আমাদের হিন্দু ভাইদের আমাদের বাঙালিদেরকে মারা হয়েছিল, হত্যা করা হয়েছিল, রেপ করা হয়েছিল, তখন ত্রিপুরাতে আশ্রয় নিয়েছিল আমাদের বাঙালি ভাইরা। তখন আমাদের মহারাজ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য এই আমাদের ত্রিপুরাতে থাকার ব্যবস্থা করেছে, এখানে খাবার ব্যবস্থা করেছে, এখানে থেকে পড়াশোনার ব্যবস্থা করেছে এবং এখানে আমাদের যারা বাঙালি ভাইরা আছেন তখন থেকেই আপনারা এখানে আছেন এবং ওনার থেকে পুরানোরাও আছেন এবং ওদেরকে এখানে থেকে যে এখানের জল বায়ু মাটি বৃষ্টি সব কিছু ব্যবহার করে আপনারা এখানে আস্তে আস্তে বড় হয়েছেন, অনেকে বৃদ্ধও হয়েছেন, অনেকে স্বর্গতেও চলে গেছেন। তাহলে আপনারা দেখুন ইতিহাস দেখুন যে আমাদের বুবাগ্রা কোনোদিন বাঙালি বিরোধী কাজ করেনি। আমাদের বন্ধুরা আমি আপনাদেরকে আজকে এই পঞ্চবটি হলে দাঁড়িয়ে বলছি আমরা কোনোদিন কোনো সময় বাঙালি বিরোধী কাজ করিনি এবং আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে দাবি সেই দাবি কোনো বাঙালি বিরোধী নয়, কোনো ধর্মের বিরোধী নয়, আমাদের দাবি হচ্ছে আমরা এই ত্রিপুরার ইন্ডিজিনিয়াস লোক, এই ত্রিপুরাবাসী হিসেবে আমরা শুধু আমাদের এই এডিসি এরিয়াটাকে সুরক্ষিত করে আমরা এভাবে কোনো ভারতকে ধ্বংস করা অথবা ভারতকে ভাগ করা নয়, শুধু আমরা চেয়েছি ভারতের সংবিধানে যেহেতু আছে ২ এবং ৩ দ্বারা আমরা সেপারেটভাবে ভারতেই থাকব এবং আপনাদের সঙ্গেই থাকব। এখানে তো বাঙালি বিরোধী কোনো কিছুই আমি তো দেখছি না, সুতরাং আপনারা এখন বুঝে গেছেন এবং যারা বুঝেনি এবং যাদেরকে অন্যভাবে বোঝানো হয়েছে তাদেরকেও আমি আজকের এই সভার মাধ্যমে বোঝাতে চাই যে আসুন আমাদের যে বর্তমান মহারাজ মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ ওনার কোনো এরকম মেন্টালিটি এবং এরকম চিন্তা নেই যে এখান থেকে বাঙালিদেরকে তাড়িয়ে দাও বাংলাদেশে আবার এখানে আমরা গ্রেটার পিট্রোলিয়াম বানাবো বাঙালি বিরোধী করব, এরকম তো আমাদের মহারাজ কোনোদিন বলেনি এবং বলবেও না, আমরাও বলছি না। আমরা দেখেছি ছোটবেলা থেকে ইশাকপুরে স্কুলে পড়তাম, দেখেছি অনেক কিছু যে এখানে আমাদের পঞ্চবটি বাজারে ২৫-২৬ জনকে হত্যা করা হয়েছিল, তখন আমরা ছোট ছিলাম আগরতলায় তখন গিয়েছি পড়াশোনা করতে। আমরা তো এইভাবে কোনোদিন আমাদের অনেক বাঙালি বন্ধুরা আছেন, আমার বন্ধু পঞ্চবটি কাটলামারা সবখানে আছে, এখনো আছে এবং আগামী দিনেও থাকবে, তাই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে এখানে যারা সিমনা কনস্টিটুয়েন্সির আন্ডারে যারা বিজেপি
যে সবকা সাথ সবকা বিকাশ নিয়ে যে মন্ত্র, ওই মন্ত্রকে নিয়ে যারা এখানে তাদের রাজনৈতিক কার্যকলাপ চালাচ্ছে, তাদের যে মতি গতি, তাদের যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, তাদেরকে আপনাদের আপনারা চিনতে হবে। এবং আগামী দিনে এই 2024-এ এই পাঁচটা গ্রাম পঞ্চায়েতের নির্বাচন হবে। এই নির্বাচনে আমাদের ত্রিপুরা মাথার পাঁচটা প্রধান এই সিমনা কনস্টিটিউয়েন্সির আন্ডারে পাঁচটা প্রধান হবে। তখন আপনারাই এই পাঁচটি পঞ্চায়েতের প্রধান এবং পাঁচটি পঞ্চায়েতে কিভাবে কাজ করবেন। এখানে দীপুদা আছেন, আমাদের অরুণদা আছেন, আমাদের কাজল আছেন, এবং বলো আছে, আরো অনেক আছেন। সবাই আপনারাই এই পঞ্চায়েতগুলিকে দেখাশোনা করবেন সেটা আমি বিশ্বাস করি, এবং কাজ এভাবেই করবেন যাতে ভবিষ্যতে কেউ যাতে বলতে না পারে যে এই অরুণ মজুমদার পিপড়া মাথার মাথা করেছে, পাওয়ারে এসে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, দীপু নন্দী আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, এইভাবে যাতে কেউ বলতে না পারে। আপনারা সবাই জনগণের জন্য কাজ করুন, জনগণের কি সুবিধা কি অসুবিধা সব সময় আপনারা পাশে থাকবেন, তাহলে জনগণ আপনাদেরকে ভালোবাসবেন, এছাড়া কিন্তু আপনাদেরকে কেউ ভালোবাসবেন না। যদি শুধু আমার 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 যদি করে তাহলে হবে না, কারণ আমাদের মহারাজা সবার জন্য কাজ করতে চায় এবং সবাই যাতে উপকৃত হয় সেইভাবেই আমাদের মহারাজ কাজ করার জন্য তাগিদ নিয়ে কাজ করে চলছে। আমরা দেখেছি গত কিছুদিন আগে বিজেপির কতিপয় মন্ত্রীরা, এমপিরা, এক্স মিনিস্টাররা আমাদের দুবাগড়ার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। কি কথা? যে আমাদের দুবাগড়া, যে আমাদের এই ভূমিপুত্রদের যারা এখানে আমরা আদিবাসী হিসেবে আমরা আছি, তাদের জন্য যে ভারতের সংবিধানের ভিত্তিতে এবং সংবিধানকে মেনে কনস্টিটিউশনাল যে সলিউশন, সেই সলিউশনটাকে করার জন্য যে ইন্টারলকিউটর যে নিয়োগ করা হবে, সেই ইন্টারলকিউটর কোথায় গেছে? ওরা এইরকম বাসনে, এরকম সভাতে বাসন দিচ্ছে আমরা দেখছি। আর ইন্টারলকিউটর এটা আপনাদের ব্যাপার, ইন্টারলকিউটর কেন্দ্র সরকার নিয়োগ করবেন, এবং এখানে হোম মিনিস্টার অমিত শাহ যে আমাদের মহারাজকে বারবার বলে যে আমরা ইন্টারলকিউটর পাঠাচ্ছি, এমুক এমুক ডেটে ইন্টারলকিউটর যাচ্ছে, আমাদের মহারাজ খোলা মনে আমাদের মহারাজ সবাইকে বলে দেয় যে আমাকে হোম মিনিস্টার বলেছে যে ইন্টারলকিউটার আসবে 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ এভাবে আসবে বলে কথা দিচ্ছে, তাই খোলা মনে সবাইকে বলে দিচ্ছে। কিন্তু এখানে এই ত্রিপুরা রাজ্যের যারা বিজেপি করেন, যারা কনস্টিটিউশনাল সলিউশন চাইছেন না, যারা শুধু রাজনীতি করতে চাইছেন, কারণ কনস্টিটিউশনাল সলিউশন হয়ে গেলে তাদের পকেট ভরবে না, তাদের পকেটের কথা মাথায় রেখে এখানে যাতে কোনো সংবিধান সংশোধন করে এখানে কনস্টিটিউশনাল সলিউশন হোক ওরা চায় না। তারাই আবার বলছে রাজনীতি করার জন্য যে মহারাজ বারবার জনগণকে ঠকাচ্ছে। মহারাজ জনগণকে কোনোদিন ঠকায় না, এটা উপর থেকে উপরওয়ালা সব কিছু দেখছে যে আমাদের মহারাজ কি করছে কি বলছে। আমাদের মহারাজ হচ্ছে মনের থেকে খুবই ভালো, এবং সবাইকে উনি ভালোবাসেন, এবং খোলা মনে সরল মনে সব কিছু কাজ করে থাকে, শুধু রাজনীতির কথা চিন্তা করে না। রাজনীতির কথাই শুধু চিন্তা করলে হবে না, আমাদের জনগণদের পাশেও আমাদের থাকতে হবে। সেই জন্যই বুবাগরা আমাদের ইন্টারলোকিউটরের ব্যাপারটা পরিষ্কার করে বলছে, এখন আর বলবে না, কারণ কেন্দ্র সরকারে আমাদেরকে বলছে না, মহারাষ্ট্রকে বলছে না, তাহলে বলবো কেন? ত্রিপুরা রাজ্যে যে এখন বিজেপি সরকার চালাচ্ছে সেটা বাংলা গাড়ির মতো, যে কোনো সময় টায়ার পাঞ্চার হয়ে যেতে পারে, ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে,
তাই তারা অনেক এখন বিভিন্ন মণ্ডলে জৈনিক প্রোগ্রাম হচ্ছে টি প্রমতাতে বিভিন্ন মণ্ডল সভাপতি রেজিগনেশন দিচ্ছে, অনেকের মন ফেটে যাচ্ছে কিন্তু মুখে বলতে পারছেন না, এরকম লিডারও অনেক আছে বিজেপিতে। হ্যাঁ, আমরা দেখছি তো আমাদের প্রতিমাদি কি করেছে, বিধানসভা বুটে এসে এখানে লড়াই করেছে, জিতেছেও, জিতার পরে আবার কেন উনি রেজিগনেশন দিয়েছেন সবাই জানে, সবার জানা এটা। আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী কি বলেছে যে আমাদের মহারাজাকে মহারাজা বলবেন না, কেন মহারাজকে মহারাজা বললে কি আপনাদের কি ক্ষতি হয়, এই ওই কথাগুলি ওদের কার্যকরিণী বৈঠকে বিশ্রামগঞ্জে চরিলামে কার্যকরিণী বৈঠক থেকে ওই কথাগুলি বের হয়ে যাচ্ছে, লিক হয়ে যাচ্ছে, কেন, কারণ ওদের মধ্যেও আর মানিক সাহাকে অথবা বিপ্লব দেবকে অথবা প্রতিমা ভৌমিককে যাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে তাদেরকে আর কেউ দেখতে পাচ্ছে না, গ্রুপিজম হয়ে যাচ্ছে। এদিকে মানিক সাহার গ্রুপ আলাদা, বিপ্লব দেব এবং প্রতিমা ভৌমিক আলাদা, রামপ্রসাদ মন্ত্রী ছিল মন্ত্রী পাইনি ওরা আলাদা, রামপদ জমাতিয়ার মন্ত্রী ছিল মন্ত্রী নাই ওরা আলাদা, মানে বিশৃঙ্খলা চলছে। তাই ওরা হতাশা হয়ে বিভিন্ন সবাই বিভিন্ন রকম কথা বলছে, যে কথার মাধ্যমে অনেক সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়াতে অনেক কিছু কথা উঠে এসেছে আমরা জানি। তার মধ্যে আমাদের সিমনা, সিমনাতে তো আর কথা আর কোনো কথা বলেই লাভ নেই, সিমনাতে সমতলে কয়েকটা পচা আলু আছে, এই এই পচা আলু বস্তার মধ্যে এখন বাকি আলুদেরকেও ক্ষতি করছে এই সমতল আমাদের পাঁচটি গ্রাম পঞ্চায়েতে। এখন আসুন আমাদের ভিলেজ কমিটি আমাদের গ্রামের দিকে যারা থাকে ওই দিকেও পেঁয়াজ পচার মতো, ওদেরকে কেউ ভালোবাসে না, শুধু টাকার জন্য শুধু নিজের পকেট ভর্তি করার জন্য রাজনীতি করে চলছে, এখন মানুষকে কেনার জন্য ওরা চেষ্টা করছে, বাড়িতে বাড়িতে গিয়ে টাকা অফার করছে, বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের আইসিডিএস এর যে অঙ্গনওয়াড়ি সেন্টারে ওইখানে কিছু খালি পদ থাকে ওটা দেব, হেল্পারে দেব, লোন দেব বলে বলে মানুষকে ক্রয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের সমতল এরিয়াতে এটা চলছে, এখন আমাদের গ্রাম অঞ্চলে সেটা ঢুকাচ্ছে, কেন, কারণ সামনে 2024 পার্লামেন্ট ইলেকশন আসছে, এই পার্লামেন্ট ইলেকশনে দুইটা আসন ত্রিপুরা রাজ্যের জন্য, একটা পূর্ব একটা পশ্চিম, দুইটা আসন যদি ওরা জিততে না পারে ত্রিপুরার অবস্থা কি হবে ওরা ভালো করে জানে। তাই মানুষকে সবাই কেনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে এই হলে যারা এখানে আমাদের বাঙালি ভাইয়েরা এসেছেন আমি আপনাদেরকে সতর্ক করে বলছি, আপনারা নিজেরা আর বিক্রি করবেন না, নিজেরা যদি আপনারা বিক্রি করে দেন তাহলে আগামী ভবিষ্যৎ খুবই করুণ অবস্থা হবে, কারণ আপনারা জানেন এই লাস্ট বিধানসভা ইলেকশন আমি কত বুথে জয়ী হয়েছি, প্রায় 17,000 ভোটে, ব্যবধান 16,946 ভোটে আমি এই সিনা কনস্টিটিউয়েন্সি থেকে জয় হয়েছি। সেকেন্ড কে হয়েছে, সেকেন্ড হয়েছে আমাদের ছোট ভাই কুমুদ দেববর্মা সিপিএম থেকে। বিজেপি কোন পজিশনে আছে, থার্ড পজিশনে, ওরা এখন এখনো আমরা ভাবছি যে আমরা জয় হব, নেক্সট বিধানসভায় জয় হব, নেক্সট এডিসি ইলেকশনে জয় হব, কিভাবে ভাবতে পারে। আজকে যদি আবার বিধানসভা ইলেকশন হয় সিমনা এলাকায় কমসে কম 22,000 ভোটে আমরা জয় হতে পারবো, 22,000 ভোটে, তাহলে কিভাবে চিন্তা করতে পারে 2028 সালে এখানে বিজেপি এমএলএ হবে। এই পচা আলু পচা পেঁয়াজ আর কেউ অ্যাকসেপ্ট করে না, শুধু টাকা দিয়ে মানুষকে লোভ দেখিয়ে কয়েকজনকে পটাকা হাতে নিয়ে ভারত মাতা কি জয় বলে এভাবে কেমন মানুষকে আর বোকা বানানো যাবে না। আর এখন যারা কয়েকজন
যারা কয়েকজন কতিপয় যারা খুবই গরিব, টাকা পয়সার প্রয়োজন হয়, সেই জন্য ওরা কয়েক মাসের জন্য যাচ্ছে বিজেপিতে। আপনাদেরকে আমি এটাই বলতে চাই যে ওরা আরো চার পাঁচ মাস পরে আবার আমাদের কৃপামতায় চলে আসবে, এটা চিন্তা করার কোনো বিষয় নয়। আপনাদের এই মোহনপুর ব্লকের আন্ডারে যে পাঁচটি গ্রাম পঞ্চায়েত, সেই পাঁচটি গ্রাম পঞ্চায়েতকে সুরক্ষা করার জন্য আপনারা রেডি থাকুন, আমরাও রেডি আছি। এবং আগামী দিনে আপনাদের সবাইকে নিয়ে এখানে যারা আমাদের লিডার্সরা আছেন, ওয়ারিয়র্সরা আছেন, আপনাদেরকে সবাইকে নিয়ে আমরা কাজ করব। আমাদের এখানে মন্ত্রী আছেন, এডিসির শিক্ষা বিভাগের মন্ত্রী, ওনাকেও আমরা সামনে রেখেই আগামী দিনগুলিতে কিভাবে কাজ